স্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু রোগের প্রতিবাদে জঙ্গিপুর পৌরসভার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে গণডেপুটেশন। গণডেপুটেশন দিতে এসে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম এবং উপপৌরপিতা সন্তোষ চৌধুরী অনুপস্থিত থাকায় ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সদস্যরা জঙ্গিপুর পৌরসভার মেইন গেটে তালা মেরে অবস্থান বিক্ষোভ দেখায়। যদিও পৌরপিতা মফিজুল ইসলাম আমাদের জানান, গতকালকে যখন তাকে ডেপুটেশন দেওয়ার কথা জানানো হয় তখনই তিনি বলে দেন আজকে তিনি অনুপস্থিত থাকবেন। আজকে ডেপুটেশন দিতে নিষেধ করেছিলেন পৌরপিতা। এদিকে বিজেপির এক নেতা আক্রমণাত্মক ভাষায় পৌরপিতাকে নিয়ে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। গোপন করার জন্য এই যে আসল ডেঙ্গু রোগ সেটাকে গোপন করার জন্য যেভাবে তথ্য গোপন করে গোটা পশ্চিমবঙ্গে চলছে, আপনারা জানেন এবং আমার জেলার বিশেষ করে লালগোলা সুতি জঙ্গিপুর সহ কয়েকশো ডেঙ্গু রোগে আক্রান্ত এবং অনেকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। বাড়ির প্রতিবাদে আমরা আগাম জানার সত্ত্বেও এসেছিলাম, সেখানে ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান কেউ নেই, তাহলে পৌরপিতা এই পৌরসভা অফিসের খোলা রাখার কোনো মানেই হয় না। তার জন্য আমরা এই পৌরসভা অফিস আমরা তালা মারব, আমাদের জেল দিতে হয়েছে।